অশনির প্রভাব ভেসে এলো সোনার রথ। অঞ্জের উপকূলে রথের কাঠামোর মতো বস্তু ভেসে আসার ফলে অবাক স্থানীয়রা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যেমন গুম্ফা দেখা যায়, তার সাথে বেশ মিল রয়েছে এই কাঠামোটির। মনে করা হচ্ছে কোনোভাবে স্রোতে ভেসে চলে এসেছে কাঠামোটি। তবে কি সত্যি সত্যিই সমুদ্র তীরে ভেসে এলো সোনার রথ? এই প্রশ্ন নিয়ে এদিন সকাল হয় অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সুন্নাপাল্লি এলাকার মানুষের। এক পলক দেখলে আপনারও মনে হতে বাধ্য সোনার রথ ভাসছে সমুদ্র তীরে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সুন্নাপাল্লি এলাকায়। এদিন সকালে স্থানীয়রাই প্রথম লক্ষ্য করেন সমুদ্র তীরে ভেসে রয়েছে রথের আদলে একটি কাঠামো। ইতিমধ্যেই কাঠামোটি উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। বিষয়টি জানানো হয়েছে সে রাজ্যের বিভিন্ন দপ্তরে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই শক্তি ক্ষয় করেছে ঘূর্ণিঝড় অশনি। আবহাওয়াবিদদের মতে সমুদ্রে শক্তি ক্ষয় করলেও প্রবল নিম্নচাপে পরিণত হবে অশনি। তবুও পরিস্থিতির কথা বিবেচনা করে সমস্ত রকম সতর্কতা অবলম্বন করা হয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা উপকূলবর্তী এলাকাগুলিতে। ইতিমধ্যেই দক্ষিণের এই রাজ্যে অশনির প্রভাব পড়তে শুরু করেছে। গত মঙ্গলবার থেকেই উত্তাল ছিল সমুদ্র, বেড়েছে সমুদ্রের জলস্তর। গত মঙ্গলবার উড়িষ্যার উপকূলবর্তী গঞ্জাম জেলার অর্ঘ্যপল্লির কাছে সাগরে নৌকাডুবির ফলে দুজন মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। ঘটনার পর পাঁচজনকে নিরাপদে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। তবে অন্ধ্রে এদিন সাগরে ভেসে আসা রথের মতো দেখতে কাঠামো উদ্ধারের পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, মায়ানমার, থাইল্যান্ড প্রভৃতি এলাকা থেকে ভেসে এসে থাকতে পারে ওই কাঠামোটি। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে যেরকম গুম্ফা দেখা যায়, কাঠামোটির আদল অনেকটাই সেই রকম বলেই মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশ থেকে জলের তোড়েই ভেসে এসেছে কাঠামোটি। হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে অশনি। বৃহস্পতিবার সকালে আরও শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা। বুধবার অশনির প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশার পাশাপাশি বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা জুড়ে। এদিন মূলত মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, নদিয়া জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হয়। জানা গেছে ওড়িশার রাজধানী ভুবনেশ্বর, কটক সহ বেশ কয়েকটি জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশে। কলকাতা আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অশনির জেরে বুধবার থেকে আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।